হাই বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও ত্রিপুরার একটা বিখ্যাত তীর্থস্থান হলো কসবাকালীবাড়ি মন্দির তো কসবাকালীবাড়ির মন্দিরে এসেছিলাম একটু ঘোরাঘুরি করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখে নিও আজ তোমাদের সাথে শেয়ার করবো সেই কসবা কালীবাড়ির কালী মায়ের পূজার কিছুটা মুহূর্ত মায়ের কাছে অন্নভোগ লাগিয়েছে কীভাবে পূজা অর্চনা হয়েছে সেই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো কসবাকালী বাড়ি মন্দিরে আসলাম পূজা দিলাম তারপর মায়ের যে পূজা অর্চনা হয়েছে সেই বিশেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা তো লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা একটা ভিডিও দিয়েছি কসবা কালীবাড়িতে বাড়িতে এসে মায়ের পুজো দিয়েছি মায়ের মন্দিরের আশপাশ পরিবেশ কিছুই তোমাদের সাথে একটু ঘোরাঘুরি করে শেয়ার করেছিলাম ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও দেখো মন্দিরের একদম নিকটে চলে আসলাম চলো যাই মন্দিরের ভিতর প্রবেশ করি তারপর পূজা দেবো মায়ের দর্শন করবো তোমাদের সাথে সঙ্গে থাকো সবাই বন্ধুরা ভিডিওটা তো দেখছো লাইক দিতে কি ভুলে গেছো যদি লাইক না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে নেবে আর আমি দেখো পূজার ভোগ সামগ্রী নিয়ে আসলাম মায়ের পুজো করবো এখন তো চলো মাকে দর্শন করিয়ে দিই তোমাদের এই যে কসবাকালী বাড়ির কালীমা মাকে দর্শন করে না বন্ধুরা আর দর্শন করে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কাছে কেমন লাগলো কসবা কালীবাড়ির কালীমাকে দর্শন করালাম মন্দিরটা দেখালাম অবশ্যই কমেন্টে জানা দে না বন্ধুরা তো মায়ের পূজা অর্চনা হয়ে গেছে আর মাকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যেহেতু আসলাম মায়ের পূজা অর্চনা করতে তো নেক্সট ডে দেখাবো মায়ের কাছে অন্নভোগ লাগিয়ে কিভাবে এখানকার পুরোহিতরা পূজা অর্চনা করে থাকে সেই বিশেষ মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর মায়ের পূজা বলে কথা বলো কার না ভালো লাগে সবারই ভালো লাগে মাকে দর্শন করতে তো চলো কিছুক্ষণের মধ্যেই মায়ের পূজা শুরু হয়ে যাবে তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা খুবই খুবই ভালো লাগবে বন্ধু তো মায়ের ভোগ লাগাবে এখন অন্ন এই দেখো পুরোহিত মশাইরা অন্ন নিয়ে আসছে মায়ের মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে প্রথম পর্ব মায়ের পূজা হয়ে গেছে আর গোকানে মায়ের অন্নভোগ ভোগ দেওয়ার জন্য রান্না বান্না করা হয় তারপর রান্না বান্না করে এই যে মায়ের ভোগ থালি সাজিয়ে নিয়ে আসলো এখন পুজো দেওয়ার জন্য বন্ধুরা মায়ের পুজো দিয়ে নিয়েছি মায়ের পুজো স্টার্ট হয়েছিল অনেক আগে এখন আবার অন্নভোগ লাগাবে এখন আবার পুজো শুরু হবে পুরোহিত মশাই একদম নিজের হাতে রান্না বান্না করে মায়ের জন্য বুক রেডি করে থালা সাজিয়ে নিয়ে আসলো এখন মায়ের মন্দিরে নিয়ে আসবে তারপর মায়ের কাছে নিবেদন করবে পূজা হবে এই তো বন্ধুরা দেখো পুরোহিত মশাই নিয়ে আসলো মায়ের কাছে এখন নিবেদন করবে জয় কসবা কালীবাড়ি মায়ের জয় অনেক সৌভাগ্যক্রমে আজ মায়ের পুজো দিতে পারলাম এবং মায়ের পুজোটা দেখতে পারলাম নিজেকে অনেক মনে করলাম এবং সুভাগ্যবান বলে মনে করলাম পুজোটা দেখিনি তো বন্ধুরা আমি একা নই আমার মতন আরও অনেক ভক্তরা এখানে আছে তীর্থযাত্রীরা আছে দর্শনার্থীরা আছে সবাই মায়ের পূজা দেখছে এবং মায়ের পূজা দেখে প্রসাদ নেবে বলে সবাই অপেক্ষা করে আছে তো চলো মায়ের পূজা তো চলছে তো আমরাও মায়ের পূজাটা একটু ভক্তি করে দেখে নিই সময় সাপেক্ষ ব্যাপার হলে অনেক সময় বন্ধুরা মায়ের দর্শনও করা যায় না আবার পুজোও দেখা যায় না তো আজ ভাগ্যবান বলে আজ মায়ের পুজোটা একদম দেখতে পেলাম মায়ের একদম পুজোটা করে নিতেও পারলাম এই দেখো মায়ের দ্বার মানে দরজা বন্ধ করে মায়ের কাছে পূজা অর্চনা চলছে আর এখানে কাঁসা ঢাক বাজনি হচ্ছে ও তো দেখলে সবাই দিল তো মায়ের পুজো হচ্ছে আর কি তারপর দেখো পুজো হয়ে গেল এই যে পড় মশাই বের হয়ে আসলে তারপর একটু অ্যাড করা হলো আর কি তারপর এখন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হবে আর সবাই অপেক্ষা করে আছে কিঞ্চিত মাত্র হলেও মায়ের প্রসাদ পাবে তাতে করে একটু হলেও মনে তৃপ্তি হবে আর কি তো চলো আমিও ওয়েট করছি মায়ের প্রসাদ নেব বলে হলুদ দুনি কাসা এবং ঢাক বাজিয়ে মায়ের কাছে দেখো অন্য ভোগ লাগানো হয়ে গেছে পুরোহিত পুজো দিয়ে বেরিয়েছেন এখন মায়ের কাছ থেকে নিবেদন দেওয়া যে ভোগটা এখন পাকশালায় নেবে নিয়ে প্রসাদটা মাখবে তারপর এখানে যারা ভক্তরা দর্শনার্থীরা আছে সবার মাঝে প্রসাদ বিতরণ করবেন কেউ যাতে মানে বঞ্চিত না হয় তার জন্য প্রসাদটা মেখে সবার মাঝে কিঞ্চিত মাত্র প্রসাদটা বিতরণ করবে এই তো নিয়ে আসলো প্রসাদ বন্ধুরা দেখো সবাইকে বলছে যে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়ানোর জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম এই যে এখন প্রহিত প্রসাদ দেবেন বন্ধুরা দেখো মায়ের অন্নভোগের প্রসাদ পেয়েছি তো ভাগ্যগুণী পেয়েছি প্রসাদ একদম পুজোটা দেখতে পেলাম প্রসাদও নিলাম তো বন্ধুরা অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের মন্দিরে আসবো তো আজ আসলাম পুজো দিলাম খুবই ভালো লাগলো আর মায়ের মন্দিরে এসে শান্ত স্নিগ্ধ পরিবেশে খুবই ভালো লেগেছে আর মায়ের পুজোও দেখলাম প্রসাদও নিলাম মানে নিজেকে অনেক ধন্য মনে করলাম ভাগ্যবান মনে করলাম আর কি খুবই ভালো লেগেছে তো এখন কিছু ভক্ত আছে পুজো দিবে তারপর আবার এখনকার জন্য আবার মন্দির বন্ধ হয়ে যাবে আবার বিকেলবেলাতে মনে হয় খোলা থাকবে আর তো এখানে মায়ের পুজো দিয়ে দর্শন করে প্রসাদ নিয়ে আমার আজকে মায়ের মন্দিরে আসাটা সার্থক এখন নিচের দিকে যাবো নিচের দিকে একটা দিগিয়ে আছে আর চারপাশটা দেখাবো আর বাংলাদেশের সীমান্তটা যতটুকু পারি চলো বন্ধুর সাথে শেয়ার করি এখন ওই দিকে যাচ্ছি চলো আমরা এই ভিডিওটা দেওয়ার আগে আরও একটা ভিডিও শেয়ার করেছি কসবাগালিবাড়ি মায়ের মন্দিরের তো এখানে সব ধরনের দোকানপাট আছে একদম পূজা সামগ্রী থেকে শুরু করে খাওয়া দাওয়ার হোটেল সমস্ত কিছুই আছে মানে সুব্যবস্থাই আছে এখানে আর এখানকার পরিবেশ তো খুবই সুন্দর দিঘির পাটটা খুবই সুন্দর আর দিঘির ওই পাটটায় বাংলাদেশ সীমান্ত তো আমাদের আগের ভিডিও তো শেয়ার করেছি আবারও দেখাচ্ছি দেখো দিঘিটা কত বড় একদম দিঘির শেষ ওই পাটটাই হচ্ছে বাংলাদেশ আর এই পাটটা হচ্ছে ইন্ডিয়া কাটাতারের বেড়া আছে খুব সুন্দর একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ মন্দিরের মানে আসলেই সবার মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় আমারও তা হয়েছে খুবই ভালো লাগছে দিঘির পাড়টায় খুব ঠান্ডা হওয়া হয়েছে আর দিঘির পাড়টাই দেখো কি সুন্দর তাল গাছের মতন সারি সারি কতগুলি গাছ এই গাছের হাওয়াতেই যেন একদম ঠান্ডা মট প্রাণ জড়িয়ে যাচ্ছে তো আমরা একটু সাইড করে ঘোরাঘুরি করে দেখছি গাছগুলি দেখতে তাল গাছের মতন কিন্তু তাল গাছ নয় কী যেন গাছ একদম সারিবদ্ধভাবে পুরো দিগের পার জুড়ে দেখো লাগানো হয়েছে তো চলো একটু ঘোরাঘুরি করে দেখে নিই আর দেখো এখানে পিকনিক স্পট এই জায়গাগুলি নোংরা হয়ে আছে এখানে আরেকবার এসেছিলাম পিকনিক করেছিলাম খুব সুন্দর ছিল এখন পরিবেশটা যেন কীরকম হয়ে আছে বন্ধুরা যাই হোক আসলাম একটু ঘোরাঘুরি করে দেখলাম তাও খুব ভালো লাগলো তো বন্ধুরা ভালো তো লাগবেই এমন একটা সুন্দর পরিবেশে মায়ের মন্দিরটা অবস্থিত তেপুর আর একটা প্রসিদ্ধ মন্দির কসবাকালীবাড়ি মন্দির আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে বলো না থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তো বন্ধুরা দেখো তার কাটার বেড়ার মানে ওই পারে বাংলাদেশের কিছু ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে দেখায় তোমাদের একদম বাংলাদেশের সীমানায় ওরা আছে আমাকে দেখো হাত দেখাচ্ছে চারটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে দেখছে মানে ইন্ডিয়ার লুকতে আবার ট্রেনও আসছে দেখো দেখা যায় না ট্রেন গুলা যদিও দিঘিটার চারিদিকে বন্ধুরা বন জঙ্গলা হয়ে আছে তার জন্য ট্রেনগুলো দেখা যাচ্ছে না বাংলাদেশটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো চলো আজকের মতন টাটা বাই বাই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ওয়ান ভালো থেকো